বঙাইগাঁও জঘন্যকাণ্ড প্রধান শিক্ষকর অভিভাবকর উত্তম মাধ্যম প্রধান শিক্ষকক ছাত্রীক যৌন নির্যাতন চলার অভিযোগ প্রধান শিক্ষক অরবিন্দ রায়র বিরুদ্ধে ঘটনাক লৈ উত্তপ্ত পরিস্থিতি বিদ্যালয়খনত বঙাইগাঁও জেলার মানিকপুর শিক্ষাখণ্ডর অন্তর্গত 395 নং বাঁশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয়ের ছাত্রীক যৌন নির্যাতন চলার অভিযোগ প্রধান শিক্ষক অরবিন্দ রায়র বিরুদ্ধে প্রধান শিক্ষকে ছাত্রীক যৌন নির্যাতন চলাক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অরবিন্দ রায়র বিরুদ্ধে এই অভিযোগ রাইজর ছাত্রীসকলের বুকুত হাত দিয়ে নির্যাতন চলাই আসছিল প্রধান শিক্ষকজনে আজি প্রধান শিক্ষক অরবিন্দ রায়ক উত্তম মাধ্যম সোধাই কোঠালিত আবদ্ধ করে রাখে অভিভাবকসকলে ঘটনাস্থলীত সালাবিলা আরক্ষী নিরীক্ষণ চকীর আরক্ষী উপস্থিত হয়ে প্রধান শিক্ষক অরবিন্দ রায়ক উদ্ধার করে ঘটনাটে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে স্কুলের যেগুলা ছাত্রী ছাত্রীবিল অভিযোগ করিল কি অভিযোগ অভিযোগ করিল যে এই শিক্ষক আমার যেটা স্কুলের শিক্ষক এই শিক্ষকজন যেটা বেয়া কাম করে আমার লগত আমি যদি মানে একলা একলা থাকো তাহলে মানে হয়তো মানে বুকুত হাত দেয় বা কিবা মানে খারাপ বেয়া কাম করো বলে মানে কই থাকে এই কারণে আমি ছাত্রীবিলাক স্কুলের মানে ডাঙা ডাঙা যেগুলো ছাত্রী আছে ছাত্রীবিলাক কলে যে আমি এইজনী স্কুলে অহা বন্ধ করে দিছি মানিকপুরের জাহাঙ্গীর আলমর রিপোর্ট নিউজ 13